গাড়ি। তো फ्रेंड्स ফার্স্ট যে গাড়িটা দেখাবো সেটা হলো দি স্কর্পিও S5 ওকে। কলকাতার নাম্বার 19 এর অক্টোবরের গাড়ি ঠিক আছে। এই হচ্ছে কোয়ালিটি, কোনো রকম টাচআপ নেই, একদম ব্র্যান্ডেড ডায়মন্ড হোয়াইট কালারের মহিন্দ্রার S5 ঠিক আছে, যেটা নতুনের দাম এখন 16 লাখ পার করে গেছে। এমহক ইঞ্জিন পাওয়ার্ড, একদম ব্র্যান্ডেড টায়ার্স লাগানো আছে MRF এর ঠিক আছে। এই হচ্ছে কোয়ালিটি, ডায়মন্ড হোয়াইট কালার, ফিল্মিং রেন গার্ডস সমস্ত কিছু লাগানো আছে, খালি হ্যান্ডেল গার্ডসগুলো মানে ক্রোম ফিনিশিং গার্ডসগুলো লাগানো, এখানে টুকটাক একটু এ আছে, বাকি S5 ওকে। অ্যান্ড পিছনে স্পয়লার লাগানো আছে, মাইক্রো হাইব্রিড টেকনোলজি। অ্যান্ড S5 এই যে ব্যাচিং আছে S5 এর, এখানে বাম্পার্সও লাগানো আছে পিছনে ঠিক আছে, পার্কিং সেন্সারও আছে, ফুললি অরিজিনাল ডায়মন্ড হোয়াইট কালার। পিছনের টায়ারের কন্ডিশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, একদম ব্র্যান্ডেড টায়ার্স লাগানো আছে। গাড়ি ইন্টেরিয়ার ভিতরের লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে, একটু ভিতরের লুকটা দেখিয়ে দাও ভাই। এই হচ্ছে এখানে গার্ডসগুলো লাগানো আছে, ক্রোম ফিনিশিং, যত সমস্ত রকমের অ্যাক্সেসরিজ লাগানো আছে ঠিক আছে। এই হচ্ছে S5, 19 এর গাড়ি ফ্রেন্ডস, 24 এর অক্টোবর মানে 25 অবধি প্রায় ট্যাক্স আছে, বাকি পলিউশন ইন্স্যুরেন্স সমস্ত কিছু এতে আপডেট করাই আছে, বাকি নেম ট্রান্সফার আমরা করে দেব। সেই সমেত গাড়িটা যে আস্কিং প্রাইস আছে সেটা হলো 11,10,000 টাকা ওকে। মেকানিক্যাল বাই চয়েসের জন্য 11 লাখ টাকায় নিয়ে যাও ঠিক আছে, 11 লাখ টাকা হচ্ছে এর আস্কিং প্রাইস। আসুন গাড়িটা চালিয়ে দেখুন, যদি পছন্দ হয় এই গাড়ি আপনি নিয়ে যাবেন ঠিক আছে, S5 BS6। অ্যান্ড গাড়িটা ইন্টেরিয়ার লুক আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গাড়িটা ইন্টেরিয়ারের লুক, 72,000 কিলোমিটার চলেছে ঠিক আছে, জেনুইনলি কোনো রকম ট্রিপিং এই শোরুমে হয় না, বাবা বিশ্বকর্মা কার পয়েন্টে। অ্যান্ড এই হচ্ছে সিট কভার্সের কোয়ালিটি, বাকি আফটার মার্কেট সাউন্ড সিস্টেম লাগানো আছে, কারণ কি S5 লাগাতে হয় বাইরের থেকে, আর সমস্ত রকমের কিছু মডিফাই করা আছে যা যা লাগানো উচিত, একদম সাজানো গাড়ি ঠিক আছে। তো পিছনের লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি S5 হচ্ছে 9 সিটার, তো এই হচ্ছে কিছুটা লুক ওকে। S3 7 সিটারই হয়, S3 তো 7 সিটার, বাকি এই হচ্ছে, এই হচ্ছে ফ্রেন্ডস কিছুটা লুক, বাকি ইন্টেরিয়ারের যা লুক আছে সেটা যেমন স্কর্পিওতে আছে সেরকমই ঠিক আছে। আস্কিং প্রাইস আছে 11 লাখ টাকা ঠিক আছে, 11 লাখ টাকা S5 এর আস্কিং প্রাইস। অ্যান্ড এরপরে যে গাড়িটা দেখাবো সেটা হলো S4। তো ফ্রেন্ডস নেক্সট যে গাড়িটা দেখাবো সেটা হলো S4 DS4, সামনে বাম্পার্স লাগানো আছে, লাইটস লাগানো আছে, ফুললি মডিফাই করা, ক্রোম ফিনিশিং সমস্ত কিছু অ্যাক্সেসরিজ লাগানো আছে। এই হচ্ছে গাড়ির লুক, কোনো রকম নন অ্যাক্সিডেন্টাল, জলে ডোবাও নয়, অ্যান্ড কোনো রকম স্ক্র্যাচেস নেই, যা আছে ফ্রেশ গাড়ি, অ্যাপোলো টায়ার্স লাগানো আছে গাড়িতে ঠিক আছে। আর এই হচ্ছে গাড়ির লুক, বাকি স্ক্র্যাচেস আছে এখানটা একটু, লেদার সিট কভার্স, অ্যান্ড চাবিটা আমি দেখিয়ে আনিনি এখনও ঠিক আছে। সোনি সাউন্ড সিস্টেম লাগানো আছে, এখানে পাওয়ার উইন্ডোজের কন্ট্রোলগুলো আছে, পিছনে ব্লোয়ারগুলোও পেয়ে যাবেন, এখানে পিছনে রিভার্স পার্কিংয়ের জন্য পুরো ডিসপ্লে আর ইয়ে লাগানো আছে, পার্কিং ক্যামেরাস বগেরা, এতে এয়ারব্যাগ আই থিঙ্ক ছিল না, এতে এয়ারব্যাগ নেই, S5 এয়ারব্যাগ আছে। বাকি এই হচ্ছে চাবি, 56,000 কিলোমিটার জেনুইনলি ড্রিভেন, প্রাইভেট গাড়ি ঠিক আছে, সমস্ত সার্ভিং রেকর্ড চেক করে দেখে নিতে পারেন। এই হচ্ছে গাড়িটার কোয়ালিটি, অ্যান্ড এখানে ডিসপ্লে লাগানো আছে। তো পিছনের লুকটাও দেখিয়ে দিচ্ছি, এই সাইডের লুকটা, তো এই হচ্ছে এর পিছনের লুক, তো এটাও হচ্ছে 9 সিটার, অ্যান্ড পিছনে অ্যাপোলো টায়ার্স লাগানো আছে, সব কটা ভালো ভালো ব্র্যান্ডেড নিউ কন্ডিশনের টায়ার্স লাগানো আছে এইখানে ফ্রেন্ডস। পিছনে বাম্পারও লাগানো আছে, মহিন্দ্রা S4, ব্যাচিংটাও পেয়ে যাবেন। অ্যান্ড এটার লুকটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে গাড়িটার কন্ডিশন ঠিক আছে, খুব ফ্রেশ গাড়ি, ফ্রেশ কোয়ালিটি আছে, এবং আস্কিং প্রাইস আছে ফ্রেন্ডস S4 এর 8,60,000 ঠিক আছে। পিছনে স্পয়লার আছে আর এখানে লাইটও লাগানো আছে, একদম প্রাইভেট ইউজড গাড়ি, এখানে রেন গার্ডস, মিরর, মানে ফিল্মিং সমস্ত কিছু লাগানো আছে, ক্রোম ফিনিশিং সমস্ত অ্যাক্সেসরিজও লাগানো আছে, অরিজিনাল বডি পেন্ট, কোনো রকম ডেন্টিং, টাচআপ ওয়াচআপ কিছু নেই, ফ্রেশ গাড়ি, অ্যান্ড দাম আছে 8,60,000 ঠিক আছে, কন্টাইয়ের নাম্বার 8,60,000, যদি কন্টাই থেকে আসুন তাহলে খুব কম পয়সাতেই নেম ট্রান্সফার হয়ে যাবে, বাকি বাইরে থেকেও আসলেও নেম ট্রান্সফারের খরচা একই। তারপরে দেখাবো ফ্রেন্ডস DS3, কোনো রকম ডেন্টিং পেন্টিং নেই, অরিজিনাল কন্ডিশনের গাড়ি, একদম ফ্রেশ গাড়ি S3, এই হচ্ছে কোয়ালিটি, সামনে স্কর্পিও ব্যাচিং আছে, অ্যান্ড চাবিটা আমি পেয়ে গেছি অলরেডি দেখিয়ে দিচ্ছি, ক্রোম ফিনিশিংয়ের সমস্ত ব্যাচিং আছে, 19 এর গাড়ি, 18 লাস্ট আই থিঙ্ক 19 এর গাড়ি,
एंड ये गाड़ी क्वालिटी एम टू डी आई इंजिन आछे एमॉक इंजिन नहीं एंड ये गाड़ी पूरा टोटल लुक पिछले टायर्स कंडिशन मोटामोटी भलोई आछे क्रोम फिनिशिंग एक्सेसरीज लगानो आछे एस थ्री 26 मैंने कोलकाता नम्बर आई थिंक एस थ्री बैचिंग यदिगे आछे बाकी ये गाड़ी टोटल लुक फ्रेंड्स गाड़ी हे चौ 23 लास्ट 24 अभी प्राय टैक्स पे जा 24 लास्ट आई थिंक एटा कतर मॉडल 18 लास्ट ना ताले गाड़ी हो 18 थेके 23 23 अभी टैक्स 23 लास्ट अभी टैक्स पे जाबे गाड़ी लुक गाड़ी ड्रिवेन किलोमीटर होच्छे 83,000 ठीक है जेटा आछे ओरिजिनल कोनो रकम एखाने ट्रिपिंग है ना रेड एर साथे ब्लैके फिल्मिंग मैं सीट कवर्स लागानो आछे सोनी होम थिएटर टैक्स पल्यूशन नेम ट्रांसफार समस्त किछु करे गाड़ीटार जे आस्किंग प्राइस आछे सेटा होलो होच्छे 8,90,000 ओके 9,00,000 आगे प्राइस छिलो एखन 10,000 मार्च स्पेशल डिसकाउंट देवा होयेछे तो सेई जोन्नो गाड़ी दाम 10,000 टाका आरो डिसकाउंट पावा जाबे ठीक आछे कारण कि आमी आजके जे जे प्राइसगुलो बोलेछि प्रतिटा प्राइसेई डिसकाउंट दिए बोलेछि ठीक आछे एरपर आपनी शोरूमे गाड़ी निते आसेन ताहले आरो डिसकाउंट पाबेन आमार नाम निले अनिर्बाण बा मेकानिकल बाई चॉइस नाम निले बाकी एई होच्छे फ्रेंड्स गाड़ीटा किछुटा लुक एस थ्री एस फोर एस फाइव तीनटेई पर देखिए दिलाम एर आगे एस इलेवेन एस टेनो छिलो सेगुलो एखन आर देखाच्छि ना बाकी फ्रेंड्स एरपर आछे एक्सयूवी एक्सयूवीटा देखिए दिच्छि फ्रेंड्स एरपर जे गाड़ी देखाबो सेटा हलो एक्सयूवी डब्ल्यू सिक्स ठीक आछे 15 गाड़ी 25 टैक्स फुल्ली ओरिजिनल बॉडी कलर एंड बम्पर से एखनो स्क्रैचेस आछे ठीक आछे कोनो रकम टचअप नहीं टायर्स कंडिशनो भालो मिंट कंडिशन आछे गाड़ी क्रोम फिनिशिंग समस्त एक्सेसरीज लागानो आछे फिल्मिंग टिल्मिंग लागानो नहीं बाकी हच्छे एक्सेसरीज से क्वालिटी ओरिजिनल बॉडी बैंड्स ओके डब्ल्यू सिक्स एखाने फाइवटा उठे गेछे बाकी डब्ल्यू सिक्स बैचिंगटा आछे क्रोम फिनिशिंग समस्त एक्सेसरीज लागानो आछे एंड एई हच्छे चाबी तो गाड़ीटा खुले देखिए दिच्छि सीट कवर्स गुलो क्वालिटी एकटू डाउन आछे बाकी एई हच्छे एक्सयूवी तो एक्सयूवी थाबे एर एकटा आलादाई फैन बेस आछे एयरबैग एखाने पेये जाबेन जा जा फीचार्स थाका उचित समस्त फीचार्स एतेओ आछे ठीक आछे डब्ल्यू एटे खाली अलॉय व्हील्स आछे एखानेओ क्रूज कंट्रोल पेये जाबे एखाने आछे साउंड कंट्रोल्स वगैरह एयरबैग पेये जाबे दुटो दिकेई ओइखानेओ पैसेंजर साइडेओ एयरबैग एते आछे ठीक आछे कारण कि एई गाड़ीटा महिंद्रा एकटा आलादाई बानियेछे बाकी गाड़ीटा एबार स्टार्ट करेओ देखिए दिच्छि 72,000 जेनुइनलि ड्रिवेन ठीक आछे आस्किंग प्राइस आमि कत आछे बोले दिच्छि बाकी गाड़ी हिसाब से तो खूब ही भालो गाड़ी एटा ये गाड़ी हमें स्टार्टो कर निलाम ये हच्छे क्वालिटी एखाने समस्त रकम कंट्रोल्सगुलो आछे बाकी एखाने मिरर्स कंट्रोलगुलो सब किछु आछे इलेक्ट्रॉनिक मिरर कंट्रोल विंडोज कंट्रोल एसी अटोमेटिक पे जाबे आई थिंक एसी अटो एसी हाँ अटोमेटिक एसी आई थिंक एते नहीं बाकी जथेष्ट पावरफुल फ्रेंड्स विशाल पावरफुल ठीक है एसी अनेक ही पावरफुल ये बाकी ये गाड़ीटार क्वालिटी ये हे आरपीएम मीटर एंड 72,000 ओनली जेनुइनली ड्रिवेन ठीक है बाकी अन्य जगह तो देखिए एक्सयूवी 1,00,000 2,00,000 ऊपर चले जाए सीट कवर्स एकदम फ्रेश सीट कवर्स ठीक है এখানে আর্মরেস্টও পেয়ে যাবে এর আস্কিং প্রাইস আছে ফ্রেন্ডস এখানে যেটা লেখা আছে সেটাই দেখিয়ে দিচ্ছি 6,80,000 ওকে তো 6,80,000 টাকা এই গাড়িটা পেয়ে যাবে এরপরে যদি প্রাইস ডিসকাউন্ট চাই মানে যদি চাই আপনাদের তাহলে এই শোরুমে আসতে হবে গাড়ি চালিয়ে দেখতে হবে তাহলে ডিসকাউন্ট পাওয়া যাবে এই হচ্ছে কিছুটা গাড়িটার কন্ডিশন ঠিক আছে কোনো রকম বডিতে স্ক্র্যাচেস নেই উডেন ফিনিশিং সমস্ত কিছু আছে যেমন একটা প্রিমিয়াম এসইউভি হওয়া উচিত এক্সইউভি কম পয়সায় সেই জিনিসটা দেয় মাহিন্দ্রা তো এই হচ্ছে পেট্রোল ক্যাপটা আই থিঙ্ক অন হয়ে গেছে এখানেই সমস্ত রকমের ফিচার্স আছে ঠিক আছে এই হচ্ছে ফুয়েল একটু কম দেখাচ্ছে গাড়িটা বন্ধ করে দিচ্ছি এরপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে স্যালারিও অ্যাকচুয়ালি এটা আছে আই থিঙ্ক 17 গাড়ি ঠিক আছে ডক্টরের গাড়ি আছে পুরোপুরি কাথিরি নাম্বার অ্যান্ড এর ডিটেলসটা আমি আগেও দেখিয়েছিলাম পুরো ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম সিট কভার্সগুলো দেখা যাচ্ছে চাবিটা এই মুহূর্তে আমার কাছে নেই কোনো রকম টাচআপ ডেন্টিং পেন্টিং কিছু নেই একদম ফ্রেশ গাড়ি টায়ার্সও ব্র্যান্ডেড কন্ডিশনে আছে ভিএক্সআই ওকে
एंड इटार जो आस्किंग प्राइस आज से 3,30,000 ओके 3,30,000 3,30,000 टाका एर आस्किंग प्राइस कोनो रकम स्क्रैचेस बम्पारे कोनो टाचअप वाचअप किछु नहीं फ्रेश डॉक्टर्स कार सैलरी आस्किंग प्राइस आज 3,30,000 ओके सैलरी VXI तो 3,30,000 टाका सैलरी VXI एंड नेक्स्ट एर पर जो गाड़ी देखा से पिकअप ओके तो पिकअप देखिए दीची 2021 पिकअप आई थिंक तो दोटो पिकअप आर मध्य हमें जाना एक्चुअलि तो यार जे पिकअपटार जो दाम आज से 7,90,000 ओके 2021 पिकअप मैं BS4 ही आई थिंक BS6 आई थिंक ठीक है एकदम ब्रैंडेड टायर्स लगानो न्यू टायर्स कोनो रकम बॉडी ते डस्टिंग किछु नहीं 1.3T पिकअप FB बुलेरो और ये एरकम हाफ बॉडी नहीं पुरो फुल डाला बॉडी बनानो आछे पेंट करा आछे ये होच्छे टायर्स कंडिशन पुरो फुल चैसिस पेंटेड आछे एंड स्टेपनी टायर्स न्यू आछे एकदम ब्रैंड न्यू एजे स्टेपनी टायर्स न्यू आछे 25 ये नंबर टा WB25K7630 एंड एटार जो आस्किंग प्राइस है सेटा हलो 7,90,000 7,90,000 टाका उँचू डाला बॉडी बनानो आछे पुरो बॉडी एंड यही हे गाड़ीटार कि कंडिशन ओके बाकी यही हे गाड़ी फुल पुरो बॉडी नीचे फुल्लि पेंटेड करा आज पेंट करा आज तो गाड़ी खूब भलो कंडिशन आज देखते पारो शोरूमे नीते आसले प्राइस रिलेटेड कोनो प्रॉब्लम होबे ना प्राइस हो जाए बाकी आरो एक पिकअप आज से हलो कि एरकम एंड एटा हे कन्टा पश्चिम मेदनिपुर नम्बर ओके कमार्शियल 33 तो यही हे पिकअपटा एर जो आस्किंग प्राइस है सेटार जो शोरूम नम्बर फोन कर नीबें से प्राइस बोले देवा ठीक है बाकी फ्रेंड्स ट्यूबी आज 18 ट्यूबी 300 T6 मॉडल आई थिंक देखो वीडियो तैयारी हो पावर्ड बाय एमहॉक इंजन एंड फुली ओरिजिनल बॉडी पैंट बम्पर से टचअप आज एंड यहाँ हे ट्यूबी 300 T6 मॉडल T6 प्लस आई थिंक T6 प्लस ब्रैंडेड टायर्स लगाना आज कोनो स्क्रैचेस नहीं बॉडी एक धूला मैला गाड़ीटा ये गाड़ी दाम आज 6,50,000 प्राइस नेगोशिएशन हो जाए शोरूमे आसते हो शोरूमे आसले प्राइस रिलेटेड कोनो प्रॉब्लम हो ना प्राइस जदि कोनो प्रॉब्लम हो फोन कर प्राइस रिलेटेड कोनो प्रॉब्लम होले स्पेशल कोटा या डिस्काउंट लगे देव बाकी यही फ्रेंड्स प्राइस लिस्ट ठीक है एखे खाली ऊपर जो वैगनर प्राइसा से भूल लिखा आज 4,65,000 है ओखे 3,65,000 लिखा आज बाकी फ्रेंड्स अनेकगुलो गाड़ी एखे आज ठीक है সেটা আমি দেখলাম বাবা বিশ্বকর্মারই পার্ট তো অনেকগুলো গাড়ি আমি দেখালাম এখানে অলরেডি ট্যুর আছে ট্যুর আমাদের কাছে অনেকগুলো আছে বাকি ওখানে একটা ইনোভাও রাখা আছে তো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি বলবে আমি যতটা পেরেছি কভার করেছি ঠিক আছে তো এরপরে ভিডিওটা আরও ভালো করে বানানোর চেষ্টা করব আজকে অ্যাকচুয়ালি এই মানে সন্ধ্যের লাস্টের দিকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম বাকি পিকআপ ট্রাক কনস্ট্রাকশন ইকুইপমেন্টস জেসিবি টেসিবি সমস্ত কিছু অ্যাভেলেবেল একটা নিউ শোরুমও আসছে কমার্শিয়ালের উপর খুবই জলদি বাকি এখানেও অনেক স্টক আছে অনেকগুলো গাড়ি আসেনি যেমন আর্টিকার জন্য অনেক দিন থেকে অনেকেই ফোন করেছো তোমরা আমি দিতে পারিনি আর্টিকাটা রেডি হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে অনেকগুলো গাড়ি এখনও অবধি মানে ওয়েটিংয়ে আছে শোরুমে কাজ হচ্ছে কিছুটা পার্কিংয়ে রাখা আছে ভাই খুব জলদি আরও বেশি স্টক নিয়ে আসবো ঠিক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে যারা কন্টিনিউ করলে এতটা অবধি তাদেরকে থ্যাংক ইউ আসো ভিজিট করে দেখো খুব জেনুইন ডিলার আর সমস্ত রেটে গাড়ি আছে ঠিক আছে বাকি কোয়ালিটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজই হবে না গাড়ি নিয়ে কোনো দিনও একটা আঙুল উঠাতে পারবে এটা কোনো দিনও হবে না হয়তো টুকটাক প্রাইস রিলেটেড প্রবলেম হলে আমাকে ফোন করে নিও ডেফিনেটলি আমি ঠিক প্রাইসে করিয়ে দেবো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লিভ ইউর লাইফ লিভ ইউর ড্রিম বাই বাই